হাই ফ্রেন্ডস, স্বাগত ডেভিড ঔষমিতে। আজকে হচ্ছে শনিবার, শনিবারের সকালবেলা একটু বাদে শুভম স্কুলে বেরোবে। তো ও বেরিয়ে গেলে, মানে ও স্কুলে চলে গেলে তারপরে আমি যাব আজকে অর্ডারে রান্না করতে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে সেরকম কিছুই নয়, মুড়ি চিনি জল, কারণ কদিন ধরেই কালকেও রিচ খাওয়া হয়েছে আর এখন কদিন রিচ খাওয়াই হবে, কারণ বুঝতেই পারছো যে বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয় সেটা অর্ডারের কাজই হোক আর যাই হোক, তখন ওরা ছাড়ে না, তখন ওরাও ওইগুলোই খেতে থাকে আর তখন মানে মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন কিছু করার নেই, ওরাও এখন আজকেও বিরিয়ানি খাবে, তো কালকে ওই সব খাওয়া হয়েছে, আজকে বিরিয়ানি, আবার রবিবারও অর্ডারের কাজ আছে মটন বিরিয়ানির, তো মটন বিরিয়ানিও খাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, সকালবেলা জলখাবারটা একটু হালকাই হোক। আর তার সাথে তো আমার কেকটা কালকে রাত্রিরে বানিয়েছি, তোমরা জানো, দেখাচ্ছি। মার্বেল কেকটা অলরেডি কেটে খাওয়া শুরু হয়ে গেছে, লালটু চায়ের সাথে একটা খেয়ে গেছে আর আমিও অর্ধেক খেয়েছি, অর্ধেকটা আমার পড়ে আছে। তো এই এই খাবে আর জলচিনি মুড়ি খাবে, যা খাবে। মোট কথা, ব্রেকফাস্টে আজকে আমি আর কিচ্ছু বানাবো না, কারণ আজকে অনেক রকম সেই দিয়া আসবে। তোমাদের সাথে আগের দিন আলাপ করিয়েছিলাম শুভমের বার্থডেতে যে দিয়াকে, সেই দিয়া আসবে শিবপুর থেকে। ও আজকে অর্ডার দিয়েছে 6 প্লেট চিকেন বিরিয়ানি, চিকেন কষা, ব্রাউনি সব। তো ব্রাউনিটা তো কালকে বানিয়েইছি, সেটা প্যাক করে রেখেছি, সেটা একদম ঠান্ডা হয়ে গেছে, এই যে একদম প্যাক করা হয়ে গেছে। আর আজকে বানাবো হচ্ছে কুকিজ, আর কালকের অর্ডারে আছে ব্রাউনি আর একটা, আর ওই যে লাভ সাইনের যে কুকিজগুলো ওইটা 12টা আছে, তো ওটাও বানাবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো চলো আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি। এটা আমাদের মাংসটা করছি, আমরা দুপুরবেলা রাত্রিবেলা খাবো, রাত্রিবেলাও হবে না মনে হয়, দুপুরবেলাতেই শেষ হয়ে যাবে, কারণ অল্প মাংস এনেছে, কারণ রোজ মাংস খাওয়া হচ্ছে বলে তাই। আর আলাদা রান্না করাও যাবে না, সেটা কেউ খাবেও না। তো যাই হোক, পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে, এটা একটু আলু দিয়ে করেছিলাম। বিরিয়ানির মাংসটা আলাদা করতে হবে, আবার করতে হবে হচ্ছে আর একটা মাংস, চিকেন কষা। আর ওদিকে চলছে ব্রাউনি রেসিপি, রেসিপি না ব্রাউনি বানাচ্ছি আর কি। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো সবই দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর মাংস দিয়ে এটাকে কষাতে হবে। মাংসটা অনেকটাই হয়ে এসছে আমাদের, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে সব একসাথে কষাচ্ছি, খুবই অল্প পরিমাণ মাংস। আর ওদিকে বসাচ্ছি হচ্ছে বিরিয়ানির মাংসটা, বিরিয়ানির মাংসটা ওদিকে বানিয়ে নিচ্ছি। একবারে আলু ভেজে সব দিয়ে বসিয়ে দেবো, কারণ ওটা নাড়াচাড়ার কোনো ব্যাপার না, জল দেওয়ারও কোনো ব্যাপার না, জাস্ট কষিয়ে আর কি তেল বেরিয়ে গেলে ব্যাস বিরিয়ানিতে দিয়ে রান্না করে ফেলবো। ওই পিসগুলো একটু বড় বড় আর কি, বিরিয়ানির পিস যেমন আলাদা হয় বড় বড়।
মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। ওদিকে বসিয়ে দিয়েছি তো বিরিয়ানির মাংসটা হচ্ছে, আর এদিকে আমাদের মাংসটা এখন কষিয়ে নিলাম। নিয়ে এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, আর অল্প জল দিয়ে এটা করব। বিরিয়ানি মশলাটা মানে মাংসটা একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে আলু দিয়ে মাংসটা আমার একদম হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এটা এখনও হচ্ছে, তেল ছেড়েছে কি সুন্দর দেখুন। এই তেলটা দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো। আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি সেই জন্য আর আজকে ডিটেলসে বিরিয়ানি শেয়ার করলাম। এটা বানাচ্ছি হচ্ছে দিয়াদের চার প্লেট হচ্ছে চিকেন কষা আছে, সেই চার প্লেট চিকেন কষাটাই এখন বানাচ্ছি। তো তার জন্য আবার পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভেজে যেরকম মশলা কষিয়ে করে সেরকমই করছি, আর বলছি না, এগুলো দেখে নিন আপনারা। এদিকের মাংস হচ্ছে, ততক্ষণে আমি ওদিকে বিরিয়ানির দম দিতে বসিয়ে দিয়েছি, কারণ লালটু সোহম রাত দুপুরবেলা খাবে, তো সেই জন্য বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিলাম। আর আমার তো একটু কালকের ফ্রায়েড রাইস আছে, সেই জন্য সেটাই খাবো আর কি। রাইস আছে তো, ফ্রায়েড রাইস তো সেটাই খাবো।
আর এদিকে সোহমদের বিরিয়ানিটা দম দিতে বসালাম। আর দিয়াদেরটা পরে করব, বিকেলবেলা দেবো আর কি, এখন থেকে দিয়ে রাখছি না দমটা। দেখলে আজকে তিন রকম মাংস করলাম, একটা হচ্ছে বিরিয়ানির মাংস, একটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য আলু দিয়ে মাংস, আর একটা হচ্ছে ওদের শুধু কষা মাংস করলাম। আর এখন আমাদের জন্য বিরিয়ানিটা, আমি বিরিয়ানি খাবো না কালকে, আমার একটু রাইস আছে, ফ্রায়েড রাইস, কালকের আমার একটু ফ্রায়েড রাইস আছে, সেটাই আমি খাবো মাংস দিয়ে। আর আজকে ওরা খাবে বিরিয়ানি, লালটু আর সোহম, ওরা তো খুবই ভালোবাসে বিরিয়ানি, তো ওদের জন্য বিরিয়ানি বানিয়েছি, তোরা খাবে। আর দিয়াদের জন্য যেটা করব সেটা বিকেলবেলা, মানে আমি স্টিম করব, কারণ বিকেলবেলা না করলে, এখন থেকে করে রাখলে ওরা খেতে পারবে না, মানে নিয়ে গেতে যেতে ধরো খারাপ হয়ে যেতে পারে, রাত্রির বেলা খাবে। তো ওটা আমি বিকেল 5:30 নাগাদ ওদেরটা দম দেবো। এখন আমাদেরটা দম দিয়ে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে রেস্ট করে উঠে তারপর। এই যে বিরিয়ানি, বিরিয়ানি রেডি হয়ে গেছে, ওদের এখন খেতে দিচ্ছি। আর ওই যে আমার রাইসটা রয়েছে ওখানে, একটুখানি রয়েছে, একটুখানি বেঁচে ছিল, কিন্তু বাঁচা জিনিস তো কেউ খাবে না, সেই আমাকেই খেতে হবে, সেই আমিই খাবো। তো যাই হোক, ওরা আনন্দ করে খেলেই ওটাই যথেষ্ট। এখন আমি একদম রেডি হয়ে গেছি, কারণ ওরা একটু বাদেই আসবে। দেখো দেখো মিনি নাবজে, দেখো মিনি নাবজে, দেখো 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 ছাদ দিয়ে নাবজে, ছাদ দিয়ে এলো মাংসের গন্ধ পেয়ে। আমি ওদের জন্য বিরিয়ানিটা দম দিতে বসিয়েছি, ও অমনি গন্ধ পেয়ে পালিয়ে এলো। ওর বাচ্চাটাকে নিয়ে আবার চলে গেছে ওদের বাড়িতে, যাদের বাড়িতে থাকে, আর এখন ও একাই যাতায়াত করে। আর আমি এখানে ডিম সেদ্ধ আর বিরিয়ানিটা দম দিতে বসিয়েছি, তো মোটামুটি হয়েই এসছে, এবার নিভিয়ে দেবো। তো দিয়া এসেছে, দিয়ার সব জিনিস আমি দিয়ে দিয়েছি, ও একাই এসেছে, এবার ও চলে যাবে। আর ও সোহমের জন্য গিফট এনেছে, কিন্তু গিফটটা আমি খুলবো না, এমনি সোহম মানে সব জিনিসই খুলতে বেশি ভালোবাসে, আমারও যা জিনিস আছে ওই খোলে সব, তো সেই জন্য আরই থাক, ও পরে এসে তোমাদের দেখাবে খুলে। আর আমাদের জন্য অনেক জিনিস পাঠিয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, কারণ ও অনেক দূরে যাবে, দেরি হয়ে যাবে, তো আমি বলেছি আবার আসতে ওকে।
আর জানিও আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবো নিচে কেমন হলো। এই যে এক ভাই নিয়ে যাচ্ছি, খুব যত্ন করে দিদি দিয়ে দিয়েছে, ঘুরতে ঘুরতে চলে আসবে। দুদিন তিন দিন আগে জানালেই আমার যথেষ্ট, এগুলো তো আর এবার তো চেনা হবে, তখন না কন্ট্যাক্ট ছিল না, এখন জেনে গেছে। এখন তো তোমার এক সপ্তাহ আগেই তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো যে এই দিন আমার লাগবে, তুমি কি ফ্রি আছো, যদি থাকো তাহলে পরে ছুটির দিন ডেকে করবো। আমার দিদির জন্মদিন ওটাই করবো নভেম্বরে, বাসন্তী বলে ওর সঙ্গে যেটা তুমি ভালো লাগবে, নয় চিকেন চাপ নয় মালাই চিকেন, এই দুটোর মধ্যে একটা সেই জন্য অনেকেই এই ডিশ গুলো বাদ দিয়ে, অনেকে আবার দেখবে ধনে পাতাও পছন্দ করে, একদমই আমার ছেলে তো একদম পছন্দ করে না, ওর গন্ধ। আমার ভাই তো একদম মানে ওকে আলাদা আলু, ওই যে ছোট আলুর দম গুলো করি, ওর আলাদা তুলে আমাদের ধনে পাতা দিতে, একটু না ওগুলো ধনে পাতা দিলে ভালোও লাগে না, ওগুলো কিন্তু ধনে পাতা ছাড়া ভালো লাগে না, ওটাই তো যতই হোক একটু, আর তো কিছু নেই বেসিক্যালি, তখনই বলছে টেস্ট হবে না, টেস্ট কি করে হবে, সেই তো তোমাকে তো জিনিসটাই দিই, টেস্টের জিনিসটাই বাদ দিই, বাদ দিয়ে দিই ফ্লেভারের জিনিসটা, যাকে ও পছন্দ করে না, কিন্তু কাশুরি মেথির না না এসো না, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in, hold tight, chemicals collide, hold tight, hold tight, dripping lights paint the skies, all because of you. বৌদি একটু বসে ছিল, ওর সাথে আমার কথা ছিল, তো সেই জন্য ও এসেছিল, ও কথা বলতে এসেছিল, তো তারপরে আমি এই এটা পাঠিয়েছে দিয়ার মা, দিয়ার মা আমাদের পাঠিয়েছে লালটুকে চানাচুর খেতে দিয়েছে মুড়ির সাথে, চানাচুর লালটু তো খুবই খায়, চায়ের সাথেও খায় এবং মুড়ির সাথেও খায়, তো ভালোই হয়েছে চানাচুর পাঠিয়েছে। আর পাঠিয়েছে হচ্ছে টপ বিস্কুট, যেটা আমরা চায়ের সাথে খাবো, এই দুটো আমাদের জন্য পাঠিয়েছে দিয়ার মা, থ্যাংক ইউ দিদি। আর সোহমের জন্য দিয়া নিয়ে এসছে গিফট, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে বার্থডে গিফট, এই প্যাকটা আমি খুলছি না, সোহম এসে খুলবে, এটার মধ্যে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে, কারণ এটা সোহমের গিফট, সোহম খুলতেই ভালো লাগবে সোহম খুললে। তো চলো আর দেরি করবো না, এবার আমি বানাতে যাচ্ছি কুকিজ আর কেক, দেখি কেকটা আজকে যদি হয় বানাবো, টুটি ফুটির কেক একটা বানাবো, তো টুটি ফুটি দিয়ে ভ্যানিলা কেক যদি আজকে বানাই বানাবো, নাহলে আমি কুকিজটা অন্তত বানিয়ে রাখি, চলো কুকিজটা বানাতে থাকি। Lights paint the
মামাই জন্মদিনে কফি মাগ খুব সুন্দর দেখতে এবং তার সাথে একটা স্পুনও আছে, আমাদের খুব ভালো লেগেছে। এবং সোহমের তো পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ ও বলেছে আমাকে এটাতেই হরলিক্স গুলে দেবে। থ্যাংক ইউ দিয়া, খুব ভালো লেগেছে সোহমের জন্মদিনের গিফট। সোহম নিজে হাতেই খুলেছে, তোমরা দেখেছ তো। ওরা খাচ্ছে ভেতরে, আমি খেয়ে চলে এলাম, কারণ আমি এদিকে কুকিজগুলো বানাচ্ছি। আর কুকিজগুলো আজকে না বানিয়ে রাখলে কালকে অনেক চাপ পড়ে যাবে, কারণ কালকে একটা টুটি ফুটির কেক আছে আর যা রান্না করার আছে, অর্ডার আছে কালকে, অর্ডারে রান্না করব। আর কুকিজ এখন বানাচ্ছি আমি, আর মাংস ছিল না, মাংস অল্পই মানে করেছিলাম, যেহেতু রেগুলার মাংস খাওয়া হচ্ছে। আমরা এখন বেগুন ভাজা রুটি খেলাম, আর সোহমের জন্য একটু রেখে দিয়েছিলাম, কারণ ও ভীষণ মাংস ভালোবাসে, মাংস যারা খেতে পারে না। অনেকেই আমায় প্রশ্ন করে ভিউয়ার্সরা যে তুমি কুকিজ বানাও, যে কুকিজ হয়ে গেছে কি করে বোঝো প্রেশার কুকারে বা গ্যাসে করলে, তাহলে তো সেটাই আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে বুঝবে হয়ে গেছে, সেটা ভালো করে দেখে নাও। ফার্স্টে যখন কুকিজটা আমরা বানাই তখন দেখো কীরকম নরম নরম রয়েছে, সাদা সাদা মানে তেল তেল মতো দেখা যাচ্ছে কুকিজটা যখন আমরা দিই তখন। তারপর আস্তে আস্তে কিন্তু এগুলো ফোলে, দেখছো ফুলছে, ফুলে সাদা মতো হয়ে যায় এরকম কুকিজগুলো। আর একটা যেটা বুঝবে কুকিজের, দেখবে ধারগুলো, দেখবে এই যে ধারগুলো একটু লালচে লালচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরম লালচে লালচে হয়ে গেছে। দেখো এগুলো এখনও তুলিনি, গরম আছে, ভেঙে যেতে পারে, সেই জন্য লালচে লালচে হয়ে গেছে। এবং তলাটা দেখবে হালকা এরকম ব্রাউন কালার হয়ে গেছে, তাহলে বুঝবে কুকিজটা হয়ে গেছে। দেখো কুকিজটা কত শক্ত, এটা কিন্তু যত ঠান্ডা হবে তত শক্ত হবে, এটা কিন্তু এখনও অনেক গরম আছে, এটা যত ঠান্ডা হবে তত শক্ত হবে। এই দেখো এখনই বুঝতে পারছো এগুলো এখনও শক্ত হয়ে আছে, যেহেতু গরম আছে, এটা ঠান্ডা হলে নিজের থেকে পেট থেকে খুলে আসবে আর এরকম ফেটে ফেটে যাবে, চেঞ্জটা দেখতে পাবে, বুঝতে পারবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর তো আমাদের এই কুকিজটা বেক করলেই হয়ে যাবে মোটামুটি আজকের মতো। আর কুকিজটা বেক করতে করতেই যেহেতু আমরা খেয়ে নিয়েছি, সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। আর বুঝতেই পারছো যে টাইম কম এবং লোকজনও আসছে, বৌদি চলে এলো, ওর সাথে একটু কথা বলতে হলো। তো যাই হোক, মোটামুটি করেও আমি উঠতে পেরেছি, কারণ এই কাজটা করে রাখলে আমার অনেকটাই কাজ কমে যাবে। তো চলো এবার গা ধুয়ে এসে শুয়ে পড়বো। অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কেমন লাগলো, কি কোনটা কি ভালো লাগলো কি লাগলো। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও আমার ফেসবুকে, তোমরা অবশ্যই মেসেজ করতে পারো। মেসেজ করলে তবেই আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি আর তার সাথে আমি কন্ট্যাক্ট করি, আর যদি মনে হয় তখন তাকে আমি ফোন নাম্বারও নিশ্চয়ই দিই। এইবার দেখো এই কুকিজটাও বেক হয়ে গেছে, তো কী করে বোঝা বুঝবে সেটা দেখিয়ে দিচ্ছি আবার একবার। এই দেখো ধারগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তো এবার এটা কিন্তু হয়ে গেছে, এই দেখো দেখা যাচ্ছে, আর ওপরটাও শুকনো শুকনো মতো কিন্তু হয়ে গেছে। তো এবার বুঝবে যে একদম কুকিজটা বেক হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করবে, ব্যাস তুলে নেবে। এই যে আমার ব্রাউনি হয়ে গেছে, ব্রাউনটা তো কালকেই বানিয়ে রেখেছি দেখেছো। আর এখন বানালাম হচ্ছে এই কুকিজগুলো, কুকিজগুলো এখানে এখন ঠান্ডা করতে দিয়েছি। এবার এটা বক্সের মধ্যে মানে এয়ার টাইট কন্টেনারে পুরে রেখে তারপর আমাকে শুতে হবে, নাহলে এগুলো নেতিয়ে যাবে। বেশিক্ষণ বাইরে রেখে দিলে কিন্তু এগুলো নেতিয়ে যায়, তাই জন্য এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলোকে বক্সে পুরে রাখতে হবে। তার আগে অবধি কিন্তু এরমভাবে খোলাই রেখে দিতে হবে, যত খোলা রাখবে তত দেখবে আস্তে আস্তে শক্ত হতে থাকছে, একদম বিস্কিটসের মতো।
একটা একটা দুটো ভেঙে গেছে তুলতে গিয়ে গরম অবস্থায়। দেখেছো কি সুন্দর বেক হয়েছে? এগুলো এখনো আটকে আছে, এগুলো লাস্ট বার বানিয়েছি গরম অবস্থায়। আর এগুলো কিন্তু একদম ফুলে গেছে, এগুলো আগের বার বানিয়েছি। এই দেখো, এই মাত্র আমি গা ধুয়ে এলাম, এখন মাখবো হচ্ছে মুখে টোনার, টোনার মেখে আর শুয়ে পড়বো, কারণ মুখে আর কিচ্ছু মাখবো না। আর ঠোঁটটায় আমাকে কিছু মাখতে হবে, ঠোঁটটা বড্ড ফেটে যাচ্ছে দেখছো তো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে অবশ্যই ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমাকে এক ভিউয়ার্স বলেছে, তুমি এত রান্না করছো, রান্না করে করে রোগা হয়ে যাচ্ছ। তো থ্যাংক ইউ, আমি যে রোগা হচ্ছি এটা শুনে আমার ভালো লাগছে, কারণ সামনে পুজো আসছে, ভালো ভালো শাড়ি পরতে হবে, শাড়ি পরার জন্য কিন্তু রোগা হতে হবে, আর না হলে ভালো লাগবে না দেখতে। তো রোগা হলে তো ভালোই, আবার পুজোর পর মোটা হয়ে যাব। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই আমার ব্লগটা কেমন লাগলো জানাবে, আর ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন বাজে 12:30। টাটা, গুড নাইট। এরপর আমি আবার ব্লগটা বসে এডিট করবো।